সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব রসায়নের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ড্রাই সেলস সম্পর্কে আলোচনা করব। ড্রাই সেলস মানে হচ্ছে কি? শুষ্ক কোষ। এবং ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া, বিদ্যুৎ উৎপাদনের কৌশল সম্পর্কে আজকে আমরা ব্যাখ্যা করব। আমরা সবাই জানি ড্রাই সেলটা কি। তো ড্রাই সেলটা হচ্ছে কি, একটা কি যেখানে স্থির বিদ্যুৎ সঞ্চিত থাকে, যেটাকে আমরা বাংলায় শুষ্ক শুষ্ক কোষ বলি। যেমন আমরা বিভিন্ন রিমোটে, টিভিতে রিমোটে, তারপর হচ্ছে কি টর্চ লাইটে, ইভেন অথবা ঘড়িতে আমরা কি ড্রাই সেলগুলো বা শুষ্ক কোষগুলো ব্যবহার করি, যেগুলো আমরা বাজারে যেগুলো ব্যাটারি নামে পরিচিত। এবং এই শুষ্ক কোষের কীভাবে মানে বিদ্যুৎগুলো স্থির থাকে এবং কীভাবে বিদ্যুৎগুলো আমরা ব্যবহার করি সে সম্পর্কে আজকে, এবং কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এই শুষ্ক কোষ থেকে, সেটা আমরা আজকে ব্যাখ্যা করব। আমরা প্রধানত জানি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সবচেয়ে বিদ্যুৎ উৎপাদন মানে হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ। আজকে আমরা ড্রাই সেল সম্পর্কে বিস্তারিত জানব। যেমন এখানে একটি এই চিত্রের মধ্যে একটি ড্রাই সেল দেওয়া আছে। যেমন এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা কি সম্পূর্ণ, এটা একটা হচ্ছে ব্যাটারি, এটা একটা এই ব্যাটারির মধ্যে একটা চারদিকে একটা কি রয়েছে চৌঙ্গ রয়েছে, এটা কি বলে জিঙ্কের চৌঙ্গ রয়েছে, ঠিক আছে, জিঙ্কের। আর এই চৌঙ্গের মধ্যে সাধারণত আমরা কি পদার্থ রয়েছে ম্যাঙ্গানিজ, এই চৌঙ্গের মধ্যে কিছু পেস্ট বা কাইট আছে যেগুলো সাধারণত যেমন ম্যাঙ্গানিজ, ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানি, যেগুলো সবগুলো মিক্স করে একটা কি করা হয়েছে কাই বা পেস্ট বানানো হয়েছে। এই পেস্টগুলো সেখানে এই জিঙ্কের চৌঙ্গের মধ্যে আমরা কি রাখি, মানে তোমরা একটা ব্যাটারিকে যদি ভেঙে ফেলে দেখবে যে কালো কালো হয়ে যাবে, কি পেস্ট বা লাইট পাওয়া যাচ্ছে। আসলে এখান থেকে কেমিক্যাল রিয়েকশনের ফলে কি হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপর এই পেস্ট, এই জিঙ্কের চৌঙ্গের মধ্যে পেস্ট বা লাইটের মাঝখান দিয়ে আমরা একটা কালো একটা দাঁতো কার্বন দণ্ড আমরা কি করি প্রবেশ করি। কার্বন দণ্ড সাধারণত কি হিসাবে কাজ করে, ক্যাথোড হিসাবে কাজ করে। তারপর হচ্ছে কি এখানে এখানে দাঁতব বেস মানে হচ্ছে জিঙ্কের একটা দাঁতব দণ্ড, আর এটা সাধারণত কি হিসাবে অ্যানোড হিসাবে কি করে, জিঙ্ক সাধারণত অ্যানোড হিসাবে কাজ করে এবং কার্বন দণ্ড হচ্ছে কি ক্যাথোড হিসাবে কাজ করে। তারপর এই দস্তার পাত্র বা জিঙ্কের পাত্র, এবং এখানে একটা কি যাতে পেস্টগুলো যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য একটা কি থাকে কাগজের, এখানে চারদিকে একটা কাগজের পর্দা দিয়ে আমরা, তোমরা যখন একটা ব্যাটারি ভাঙবে দস্তার পাত্রের ভিতরে একটা কি কাগজের পর্দা একটা পাবে, এই কাগজের পর্দা বাঙলে আমরা কি পেস্ট বা লাইগুলো পাওয়া যায়। আর একটা কি হচ্ছে একটা দাঁতক টুপি রয়েছে। এখন আমরা এই এখান থেকে মধ্যে কী ধরনের কেমিক্যাল রিয়েকশন হচ্ছে সেটা আজকে আমরা ব্যাখ্যা করবো। যেমন দেখা যাচ্ছে এই দাঁতক টুপির মধ্যে আছে কি জিঙ্ক আছে, দাদা এই এখানে কি হচ্ছে ক্যাথোড হিসেবে অ্যানোড হিসেবে কি কাজ করতে যেন জিঙ্ক, এবং জিঙ্ক এবং ক্যাথোড হিসেবে কি হচ্ছে কার্বন দণ্ড কাজ করতেছে। এখন আমরা জানি এদের মধ্যে যদি আমরা একটাকে যদি আমরা এভাবে বিদ্যুৎ বৈদ্যুতিক এই এটার সাথে একটা যদি বাল্ব যুক্ত করি, এটার সাথে যদি একটি বৈদ্যুতিক বাল্ব যুক্ত করি, দেখা যাচ্ছে বাল্বটা কি হবে জল উঠবে। এবং বাল্বটা কেন জল উঠবে তোমার মানে প্রশ্ন আসতে পারে, বাল্বটা কেন জল উঠবে, কারণ এদের মধ্যে হচ্ছে কি ওই বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে কি হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, সেটা আমরা আজকে ব্যাখ্যা করব। আমরা জানি জিঙ্ক সাধারণত কি করে ইলেকট্রন ত্যাগ করে, ধাতুরা সাধারণত কি করে ইলেকট্রন ত্যাগ করে। এখন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক এখানে হচ্ছে কি ক্যাথোড হিসেবে কি হচ্ছে কাজ, অ্যানোড হিসেবে কাজ করতেছে, আর কার্বন দণ্ড হচ্ছে কি ক্যাথোড হিসেবে কাজ করতেছে। এটা সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণ কোষের বিপরীত ধর্মী। যেমন তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা অ্যানোড হচ্ছে প্লাস ক্যাথোড মাইনাস, কিন্তু এখানে হচ্ছে কি ক্যাথোড প্লাস অ্যানোড মাইনাস। আমরা তড়িৎ বিশ্লেষণ পাত্রে মানে হচ্ছে আমরা কী করি বিদ্যুৎটাকে কী করি খরচ করি, এবং কিন্তু এখানে আমরা যদি গ্যালভানিক কোষের মধ্যে আমরা কী করি বিদ্যুৎ উৎপন্ন করি। এখন এখানে দেখা যাচ্ছে এখানে দুটো বিক্রিয়া সংঘটিত হচ্ছে, ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে কি অ্যানোড, সরি প্রথমে আমরা যদি অ্যানোড লিখি অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে সেটা আজকে আমরা ব্যাখ্যা করব। অ্যানোড একটা হচ্ছে কি ক্যাথোড, এখানে দেখা যাচ্ছে যে এখানে মধ্যে জিঙ্ক সাধারণত কি করবে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু আয়নে পরিণত হবে। যেমন ধরা যাচ্ছে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, যেমন ধরো জিঙ্ক
তাহলে জিং হচ্ছে কত, জিং যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিং টু আয়ন প্লাস দুইটা ইলেকট্রন, অর্থাৎ জিং এই দুইটা ইলেকট্রন আমরা এটাকে টু আয়ন এটাকে টু দুইটা ইলেকট্রন এটা বাম পাশে না লেখা আমরা ডান পাশে লিখছি, এটা কোনো সমস্যা নেই। এবার জিং দুইটা ইলেকট্রন করে জিং টু আয়নে কি হচ্ছে পরিণত হচ্ছে, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে। এখন যদি জিং টু আয়নে দুইটা ইলেকট্রন করছে, এখন এই ইলেকট্রনগুলো কোন দিকে এই তারের মধ্য দিয়ে 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 কোথায় চলে যাবে, এদিকে চলে যাবে। এখন যদি ইলেকট্রনগুলো যদি এইভাবে যদি কার্বন ডন্ডের মধ্য দিয়ে যদি তারের মধ্য দিয়ে যদি কার্বন ডন্ড চলে যায়, তাহলে কার্বন ডন্ড কি কি থাকবে, কার্বন ডন্ড কি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে না, অবশ্যই হবে। তাহলে আমরা যদি কার্বন ডন্ডের মধ্যে কি কি এই এই কার্বন ডন্ডের মাধ্যমে যদি পেস্টে চলে যাবে, তো জিঙ্কে চঙ্গে এখানে কতগুলো পেস্ট আছে, পেস্ট যেমন এই পেস্ট এখানে কি থাকছে, যে ম্যাগনেসিয়াম অক্সাইড সরি ম্যাঙ্গানিজ অক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং কি পাতিত পানি, এই এই বিক্রিয়াগুলো থাকছে স্যার। তাহলে আমরা কী করবো, এই পেস্টগুলাই দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কী করবে, এই জিঙ্ক থেকে যে ইলেকট্রনগুলো যাবে সেগুলো হচ্ছে কি পেস্ট বা লাই, বা এটির সাথে কি করবে এই পেস্ট এগুলোর সাথে কি করবে কেমিক্যাল রিয়েকশন করবে, কেমিক্যাল রিয়েকশন করে কি উৎপন্ন করে নতুন একটা যৌগ উৎপন্ন করবে। যেমন দেখা যায় ক্যাথোডে, তাহলে আমরা এখানে কি আছে অ্যামোনিয়াম সরি এনএস ফোর প্লাস, যেমন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা এভাবে লিখতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে যে এভাবে লিখে যায় এনএস ফোর আয়ন সিএল মাইনাস আয়ন, তাহলে অ্যামোনিয়াম আয়ন থাকবে, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি ম্যাঙ্গানিজ অক্সাইড এমএন ও টু দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখন এই এখান থেকে যে ইলেকট্রনগুলো যাবে তাদের মধ্য দিয়ে ইলেকট্রন যাবে, ইলেকট্রন যাওয়ার ফলে কি হবে এই পেস্ট বা লাইয়ের মধ্যে কি হচ্ছে কেমি এরা বসে থাকবে না, এরা এরা এদের মধ্যে হচ্ছে ইলেকট্রন অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি আছে ইলেকট্রন কি আছে ঘাটতি রয়েছে, তাহলে এরা কী করবে এই ইলেকট্রনটা গ্রহণ করে তাদের মধ্যে কেমিক্যাল রিয়েকশন হবে। তাহলে অ্যামোনিয়া আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ধরা, তাহলে কি অ্যামোনিয়াতে পরিণত হবে, এর মধ্যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়নের মধ্যে যে এইচ প্লাস একটা আয়ন আছে সেই আয়নটা কি করবে সে ত্যাগ করে দিবে, অর্থাৎ অ্যামোনিয়াতে পরিণত হবে। তারপর দেখা এই এইচ প্লাস, তারপর হচ্ছে কি ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড ডাই ম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইড উৎপন্ন হবে, ডাই ম্যাঙ্গানিজ অর্থাৎ এম এন টু ও থ্রি অর্থাৎ ডাইম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইড উৎপন্ন হবে। তারপর হচ্ছে আরেকটা ইলেকট্রন, এখন ইলেকট্রন কি এখানে হাইড্রোজেনের হচ্ছে কি এইচ প্লাস, যেমন এইচ প্লাস হাইড্রোজেন এই অ্যামোনিয়া যে হাইড্রোজেনকে ছেড়ে দিয়েছে, হাইড্রোজেন কি রয়েছে ইলেকট্রন ঘাটতি রয়েছে সে কি যে কোনোভাবে পুষিয়ে নিতে চাইবে, তাহলে সে কীভাবে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে সাধারণত কীভাবে পানিতে পরিণত হবে এইচ টু ও। এখন দেখা যাচ্ছে আমরা যদি বাম পাশের সাথে যদি ডান পাশে সমাধা করি, তাহলে এখানে দেখা যায় দুইটা অ্যামোনিয়া দিয়ে দিই অ্যামোনিয়াম আয়ন, দুইটা অ্যামোনিয়াম আয়ন থেকে দুইটা অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং কি হবে, তাহলে দেখা যাচ্ছে কত আমরা যদি বাম পাশের সাথে ডান পাশে যদি ব্যালেন্স করি, হাইড্রোজেন কত হয়ে যাচ্ছে ছয়টা, যদি আটটা তাহলে এখানে কত হাইড্রোজেন আটটা হয়ে গেছে। এখন আমাদের এই পাশে দেখা যাচ্ছে অক্সিজেন দুইটা, কিন্তু ডান পাশে দেখা যাচ্ছে চারটা, তাহলে ম্যাঙ্গানিজ দুইটা, তাহলে আমরা টু দিয়ে দিই। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা সাধারণত ইলেকট্রন আদান প্রদানের ফলে, তাহলে ইলেকট্রন যে আদান প্রদানের ফলে এই তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন আদান প্রদান হবে তখন তাদের মধ্যে কী হবে বিদ্যুৎ উৎপন্ন হবে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হবে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে, আর বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন হবে তো এই ইলেকট্রন যখন এই তারের মধ্য দিয়ে যখন কার্বন ডন্ডের মধ্য দিয়ে জিঙ্কে চঙ্গে যাবে তখন তাদের মধ্যে হচ্ছে কি কেমিক্যাল রিয়েকশনের ফলে কী হবে বিদ্যুৎ উৎপন্ন হবে, এবং তারের মধ্য দিয়ে বিদ্যুৎগুলো বিদ্যুতের মাধ্যমে সে কী করবে বারোটা জলে উঠবে। যতক্ষণ না পর্যন্ত আমরা তার দিয়ে কানেক্টে না করি ততক্ষণ পর্যন্ত তার কী হবে বিদ্যুৎগুলো কি প্রবাহিত হবে না, অর্থাৎ এখানে ব্যাটারির মধ্যে বিদ্যুৎ যেগুলো শক্তি থাকবে সেই শক্তিটা কী হবে বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে না, অর্থাৎ এখানে এখান থেকে আমরা বলতে পারি ব্যাটারির মধ্যে যে রাসায়নিক শক্তি আছে রাসায়নিক শক্তিটা কী কী শক্তিতে পরিণত হচ্ছে বিদ্যুতিক বৈদ্যুতিক শক্তিতে পরিণত হচ্ছে, এবং এখন সমগ্র কোষের মধ্যে কী বিক্রিয়া ঘটতেছে, তাহলে কোষের সামগ্রিক কোষে কী বিক্রিয়া ঘটে, তাহলে আমরা লিখি সামগ্রিক সামগ্রিক বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া হচ্ছে আমরা কি জিঙ্কের সাথে সাধারণত ডান পাশের সাথে ডান পাশে লিখবো জিঙ্ক প্লাস টু এনএইচ ফোর প্লাস হচ্ছে কি টু
MnO2 থেকে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে আমরা ডান পাশে জিঙ্ক 2 আয়ন আমরা জানি এই 2 ইলেকট্রন 2 ইলেকট্রন 2 ইলেকট্রন চলে যাবে তাহলে জিঙ্ক কারণ এটা বাম পাশে এটা ডান পাশে যদি আমরা যোগ করি তারপর হচ্ছে কি জিঙ্ক 2 আয়ন তারপর হচ্ছে কি 2 2 অনু অ্যামোনিয়া গ্যাস প্লাস Mn2 এভাবে এই কোষের মধ্যে সামগ্রিক কোষের মধ্যে এই রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটবে এবং এইভাবে আমরা হচ্ছে কোনো কোনো ধাতব বৈদ্যুতিক কোষে অর্থাৎ কি ড্রাই সেল শুষ্ক কোষে যে বিদ্যুৎগুলো মানে রাসায়নিক শক্তি যেগুলো সঞ্চিত থাকবে সেগুলো সাধারণত কি হবে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে তাই এখন আমরা বলতে পারি বিদ্যুৎ শক্তিগুলো এতক্ষণ কি শক্তি অবস্থায় ছিল কারণ এতক্ষণ রাসায়নিক শক্তি অবস্থায় ছিল এবং রাসায়নিক শক্তি এতক্ষণ তারা কি কেমিক্যাল রিঅ্যাকশন হয় না কেন কারণ কেমিক্যাল রিঅ্যাকশন হয় না তাদের মধ্যে কোনো কি ইলেকট্রন ছিল না এখন যখন সে জিঙ্ক থেকে ইলেকট্রন জিঙ্ক দ্বন্দ্ব থেকে যখন ইলেকট্রন গিয়ে চঙ্গের মধ্যে প্রবেশ করছে ইলেকট্রন আসার সাথে সাথে সে কি করছে অ্যামোনিয়াম আয়নটা হাইড্রোজেন একটাকে ছেড়ে দিছে অ্যামোনিয়াম আয়নটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে গেছে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে গেছে এবং এইচ প্লাস কি করবে এখন নিঃসঙ্গ অবস্থায় আছে তাহলে এইচ প্লাস পানি কিসের সাথে ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এইচ প্লাস কি করে ইলেকট্রনগুলো গ্রহণ করে কারণ সে তার ইলেকট্রন ঘাটতি রয়েছে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু পরিণত হয় সে তারপর অক্সিজেনের সাথে ম্যাঙ্গানিজ একটা অক্সিজেনের সাথে সে সমযোজী বন্ধে পানি গঠন করে এবং ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে ডাইম্যাঙ্গানিজ টেট্রাঅক্সাইডে পরিণত হয় এইভাবে কোনো একটা রাসায়নিক তৈরি রাসায়নিক কোষের মধ্যে অর্থাৎ শুষ্ক কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী হয় বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এটা আমরা যতক্ষণ তার দিয়ে সংযুক্ত করবো তখন বিদ্যুৎটা কী হচ্ছে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তি পরিণত হয়ে এই বৈদ্যুতিক শক্তির মাধ্যমে সে বাল্বটা জ্বলে ওঠে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ।